জীবনে অনেক জিনিস ঘটে যার কোনো যুক্তিসঙ্গত কারণ খুঁজে পাওয়া যায় না, তাকে আমরা অতি প্রাকৃত বলি। জানি না, হয়তো খুঁজতে জানলে তাদেরও সহজ ও সম্পূর্ণ স্বাভাবিক কারণ বার করা যায়। মানুষের বিচার, বুদ্ধি ও অভিজ্ঞতা লব্ধ কারণগুলো ছাড়া অন্য কারণ হয়তো তাদের থাকতে পারে। এই নিয়ে তর্ক তুলব না, শুধু এইটুকু বলবো, সেরম কারণ যদিও থাকে, আমাদের মতো সাধারণ মানুষের দ্বারা তার আবিষ্কার হওয়া সম্ভব নয় বলেই তাদের অতি প্রাকৃত বলা হয়। আমার জীবনে একবার এরম একটা ঘটনা ঘটেছিল যার যুক্তিযুক্ত কারণ তখন বা আজ কোনোদিনই খুঁজে পাইনি। পাঠকদের কাছে তাই সেটাই বর্ণনা করে আমি খালাস। তারা যদি সে রহস্যের কোনো স্বাভাবিক সমাধান নির্দেশ করতে পারেন, যথেষ্ট আনন্দ লাভ করব। ঘটনাটা এইবার বলি, কয়েক বছর আগেকার কথা। মানভূম জেলার চেরো নামক গ্রামের মাইনর স্কুলে তখন মাস্টারি করি। প্রসঙ্গক্রমে বলে রাখি, চেরো গ্রামের প্রাকৃতিক দৃশ্য এমন যে এখানে কিছুদিন বসবাস করলে বাংলাদেশের একঘেয়ে সমতল ভূমির কোনো পল্লী আর চোখে ভালো লাগে না। একটি নিচু পাহাড়ের ঢালু সানুদেশ জুড়ে লম্বালম্বিভাবে সারা গ্রামের বাড়িগুলি অবস্থিত। সর্বশেষ সারির বাড়িগুলির খিড়কি দরজা খুললেই দেখা যায় পাহাড়ের উপরকার শাল, মহুয়া, কুরিচ, বেলগাছের পাতলা জঙ্গল, একটা সুবৃহৎ বটগাছ ও তার তলায় বাঁধানো বেদি, ছোট বড় শিলাখণ্ড ও ভেলা কাঁটার ঝোপ। আমি যখন প্রথম ও গ্রামে গেলাম, তখন একদিন পাহাড়ের মাথায় বেড়াতে উঠে এক জায়গায় শালবনের মধ্যে একটা পাথরের ভাঙা মন্দির দেখতে পেলাম। সঙ্গে ছিল আমার দুটি উপরের ক্লাসের ছাত্র, তারা মানভূমবাসী বাঙালি। একটা কথা, চেরো গ্রামে বেশিরভাগ অধিবাসী মাদ্রাজি, যদিও তারা বেশ বাংলা বলতে পারে, অনেকে বাংলা আচার ব্যবহারও অবলম্বন করেছে। কি করে মানভূম জেলার মাঝখানে এতগুলি মাদ্রাজি অধিবাসী এসে বসবাস করল তার ইতিহাস আমি বলতে পারব না। মন্দিরটি কালো পাথরের এবং একটু অদ্ভুত গঠনের, অনেকটা যেন চাঁচড়া রাজবাড়ির দশমহাবিদ্যার মন্দিরের মতো ধরনটা। এ অঞ্চলে এরম গঠনের মন্দির আমার চোখে পড়েনি। তাছাড়া মন্দিরটি সম্পূর্ণ পরিত্যক্ত ও বিগ্রহশূন্য। দক্ষিণের দেওয়ালের পাথরের চাই খানিকটা ধসে পড়েছে, দরজা নেই, শুধু আছে পাথরের চৌকাঠ। মন্দিরের মধ্যে ও চারপাশে বন তুলসীর ঘন জঙ্গল। সন্ধ্যেবেলার আকাশের পটভূমিতে সেই পাথরের বিগ্রহহীন মন্দির আমার মনে কেমন এক অনুভূতির সঞ্চার করল। আশ্চর্যের বিষয়ে অনুভূতিটা ভয়ের। ভাঙা মন্দির দেখে মনে ভয় কেন হলো, এ কথা তারপর বাড়ি ফিরে অবাক হয়ে ভেবেছি। তবুও অগ্রসর হয়ে যাচ্ছিলাম মন্দিরটা ভালো করে দেখতে, একজন ছাত্র বাধা দিয়ে বলল, যাবেন না স্যার ওদিকে। কেন? জায়গাটা ভালো না, সাপের ভয় আছে সন্ধ্যেবেলা। তাছাড়া লোকে বলে অনেক রকম ভয়ভীতি আছে, মানে অমঙ্গলের ভয়, কেউ ওদিকে যায় না। ওটা কি মন্দির? ওটা রঙ্কিনী দেবীর মন্দির স্যার, কিন্তু আমাদের গাঁয়ের বুড়ো লোকেরাও ওখানে পুজো হতে দেখেনি, মূর্তিও নেই বহুকাল, ওই রকম জঙ্গল হয়ে পড়ে আছে আমাদের বাপ ঠাকুরদার আমলেরও আগে থেকে। চলুন স্যার নামি। ছেলে দুটো যেন একটু বেশি তাড়াতাড়ি করতে লাগলো নামবার জন্য। রঙ্কিনী দেবী বা তার মন্দির সম্বন্ধে দু একজন বৃদ্ধ লোককে এরপর প্রশ্নও করেছিলাম, কিন্তু আশ্চর্যের বিষয়ে লক্ষ্য করেছি তারা কথাটা এড়িয়ে যেতে চায় যেন। আমার মনে হয়েছে রঙ্কিনী দেবী সংক্রান্ত কথাবার্তা বলতেও তারা ভয় পায়। আমিও আর সে বিষয়ে কাউকে কিছু জিজ্ঞাসা করা ছেড়ে দিলাম। বছর খানেক কেটে গেল, স্কুলে ছেলে কম, কাজকর্ম খুব হালকা, অবসর সময় এ গ্রামে ও গ্রামে বেরিয়ে এ অঞ্চলের প্রাচীন পট, পুঁথি, ঘট ইত্যাদি সংগ্রহ করতে লাগলাম। এ বাতিক আমার অনেকদিন ধরেই আছে, নতুন জায়গায় এসে বাতিকটা বেড়ে গেল। চেরো গ্রাম থেকে মাইল পাঁচ ছয় দূরে জয়চণ্ডী পাহাড়, এখানে
খাঁড়া উঁচু করে একটা অদ্ভুত গঠনের পাহাড়ের মাথায় জয়চণ্ডী ঠাকুরের মন্দির আছে। পৌষ মাসে বড় মেলা বসে। বিয়ানার লাইনের একটা ছোট স্টেশনও আছে এখানে। এই পাহাড়ের কাছে একটা খুব ছোট বস্তিতে কয়েক ঘর মানভূম প্রবাসী উড়িয়া ব্রাহ্মণের বাস। এর মধ্যে চন্দ্রমোহন পাণ্ডা নামে একজন বৃদ্ধ ব্রাহ্মণের সঙ্গে আমার খুব আলাপ হয়ে গেল। তিনি বাঁকা বাঁকা মানভূমের বাংলায় আমার সঙ্গে অনেক রকমের গল্প করতেন। পট পুঁথি ঘট সংগ্রহের অবকাশে আমি জয়চণ্ডীতলা গ্রামে চন্দ্রমোহন পাণ্ডার কাছে বসে তার মুখে এদেশের কথা শুনতাম। চন্দ্র পাণ্ডা আবার স্থানীয় ডাকঘরের পোস্টমাস্টারও। এদেশে প্রচলিত কত রকম আজগুবি ধরনের সাপের, ভূতের, ডাকাতের ও বাঘের, বিশেষ করে বাঘের, কারণ বাঘের উপদ্রব এখানে খুব বেশি, গল্প যে বৃদ্ধ চন্দ্র পাণ্ডার মুখে শুনেছি এবং এই সব গল্প শুনবার লোভে কত আষাঢ়ের ঘন বর্ষার দিনে বৃদ্ধ পোস্টমাস্টারের বাড়িতে গিয়ে হানা দিয়েছি তার হিসেব দিতে পারবো না। মানভূমের এই সব আরণ্য অঞ্চল সভ্য জগতের কেন্দ্র থেকে দূরে অবস্থিত। এখানকার জীবনযাত্রাও একটু স্বতন্ত্র ধরনের। যতই অদ্ভুত ধরনের গল্প হোক, জয়চণ্ডী পাহাড়ের ছায়ায় শালবন বেষ্টিত ক্ষুদ্র গ্রামে বসে বৃদ্ধ চন্দ্র পাণ্ডার বাঁকা বাঁকা মানভূমের বাংলায় সেগুলি শোনবার সময় মনে হতো এ দেশে এরম ঘটবে, এ আর বিচিত্র কি, এ তো আর কলকাতার বালিগঞ্জের কথা নয়। কথায় কথায় চন্দ্র পাণ্ডা একদিন বললেন, চেরু পাহাড়ের রঙ্কিনী দেবীর মন্দির দেখেছেন? আমি একটু আশ্চর্য হয়ে বৃদ্ধের মুখের দিকে চাইলাম। রঙ্কিনী দেবী সম্বন্ধে এ পর্যন্ত আমি আর কোনো কথা কারো মুখে শুনিনি। সেদিন সন্ধ্যায় আমার ছাত্রটির কাছে যা সামান্য কথা শুনেছিলাম, তাছাড়া রঙ্কিনী দেবী সম্বন্ধে এ পর্যন্ত আমি আর কোনো কথা কারো মুখে শুনিনি। বললাম, মন্দির দেখেছি, কিন্তু রঙ্কিনী দেবীর কথা জানবার জন্য যাকেই জিজ্ঞাসা করেছি সেই চুপ করে গিয়েছে অথবা অন্য কথা পেড়েছে, এর কারণ কিছু বলবেন? চন্দ্র পাণ্ডা বললেন, রঙ্কিনী দেবীর নামে সবাই ভয় খায়। কেন বলুন তো? মানভূম জেলায় আগে অসভ্য বুনোজাত বাস করত, তাদেরই দেবতা উনি। ইদানিং হিন্দুরা এসে বাস করলে উনি হিন্দুদেরও ঠাকুর হয়ে গেলেন, তখন তাদের মধ্যে কেউ মন্দির করে দিল। কিন্তু রঙ্কিনী দেবী হিন্দু দেবদেবীর মতো নয়, অসভ্য বন্য জাতির ঠাকুর। আগে ওই মন্দিরে নরবলি হতো। 60 বছর আগেও রঙ্কিনী মন্দিরে নরবলি হয়েছে। অনেকে বিশ্বাস করে রঙ্কিনী দেবী অসন্তুষ্ট হলে রক্ষা নেই, অপমৃত্যু আর অমঙ্গল আসবেই। তাহলে এরকম অনেকবার হয়েছে নাকি? একটা প্রবাদ আছে অঞ্চলে, দেশে মড়ক হবার আগে রঙ্কিনী দেবীর হাতে খাঁড়া রক্ত মাখা দেখা যেত। আমি যখন প্রথমে এদেশে আসি, সে 48 বছর আগের কথা, তখন প্রাচীন লোকদের মুখে কথা শুনেছিলাম। রঙ্কিনী দেবীর বিগ্রহ দেখেছিলেন মন্দিরে? না, আমি এসে পর্যন্ত ওই ভাঙা মন্দিরই দেখছি। এখান থেকে কারা বিগ্রহটা নিয়ে যায় অন্য কোন দেশে? রঙ্কিনী দেবীর এসব কথা আমি শুনতাম ওই মন্দিরের সেবায়িত বংশের এক বৃদ্ধের মুখে। তার বাড়ি ছিল ওই চেরো গ্রামে। আমি প্রথম যখন এদেশে আসি তখন তার বাড়ি অনেকবার গিয়েছি, দেবীর খাঁড়া রক্ত মাখা হওয়ার কথাও তার মুখে শুনি। এখন তাদের বংশের আর কেউ নেই। তারপর চেরো গ্রামেও আর বহুদিন যায়নি, বয়স হয়েছে, বড় বেশি কোথাও বেরোয়নি। বিগ্রহের মূর্তি কি? শুনেছিলাম কালী মূর্তি। আগে নাকি হাতে সত্যিকারের নরমুণ্ডু থাকতো অসভ্যদের আমলে। কত নরবলি হয়েছে তার লেখাজোখা নেই। এখনো মন্দিরের পেছনে জঙ্গলের মধ্যে একটা ঢিবি আছে, কুড়লে নরমুণ্ড পাওয়া যায়। সাধে এদেশের লোক ভয় পায়। শুনে সন্ধ্যের পর জয়চণ্ডীতলা থেকে ফেরবার পথে আমারই গা ছমছম করতে লাগলো। আরো বছর দুই সুখে দুঃখে কাটল।
জায়গাটা আমার এত ভালো লেগেছিল যে হয়তো সেখানে আরো কয়েকদিন থেকে যেতাম। কিন্তু স্কুল নিয়ে বাঙালিদের সঙ্গে মাদ্রাজিদের বিবাদ বাঁধল। মাদ্রাজিরা স্কুলের জন্য বেশি টাকা করে দিত। তারা দাবি করতে লাগলো কমিটিতে তাদের লোক বেশি থাকবে, ইংরেজির মাস্টার একজন মাদ্রাজি রাখতেই হবে ইত্যাদি। আমি ইংরেজি পড়াতাম, মাঝখান থেকে আমার চাকরি রাখা দায় হয়ে উঠল। এই সময় আমাদের দেশে একটা হাই স্কুল হয়েছিল। আগে একবার তারা আমায় নিয়ে চলে যেতে চেয়েছিল, ম্যালেরিয়ার ভয়ে যেতে চাইনি। এখন বেগতিক বুঝে দেশে চিঠি লিখলাম, কিন্তু শেষ পর্যন্ত এসব কারণে চিরো গ্রামের মাস্টারি আমায় ছাড়তে হয়নি। কিসের জন্য ছেড়ে দিলাম পরে সে কথা বলব। এই সময় একদিন চন্দ্র পাণ্ডা চিরো গ্রামে কি কাজ নিয়ে এলেন। আমি তাকে অনুরোধ করলাম আমার বাড়িতে একটু চা খেয়ে যেতেই হবে। তার গরুর গাড়ি সমেত তাকে গ্রেফতার করে আমার বাড়িতে নিয়ে এলাম। তিনি এর আগে কখনো আমার বাড়িতে আসেননি। বাড়িতে ঢুকেই চারিদিকে চেয়ে বিস্ময়ের সুরে বললেন, এ বাড়িতে থাকেন আপনি? আমি বললাম, আগে হ্যাঁ, ছোট গাঁ, বাড়ি তো পাওয়া যায় না। আগে স্কুলের একটা ঘরে থাকতাম, বছরখানেক হলো স্কুলের সেক্রেটারি রঘুনাথন এটা ঠিক করে দিয়েছেন। পুরনো আমলের পাথরের গাঁথুনির বাড়ি, বেশ বড় বড় তিনটি কামরা, একদিকে একটা সরু যাতায়াতের বারান্দা, জবরদস্ত গড়ন, যেন খিলজিদের আমলে দুর্গ কি জেলখানা। হাজার ভূমিকম্পেও এ বাড়ির একটু চুনবালিও খসবে না। বৃদ্ধ বসে আবার বাড়িটা চারদিকে চেয়ে দেখতে লাগলেন। ভাবলাম বাড়িটার গড়ন তার হয়তো ভালো লেগেছে। বললাম, সেকালের গড়ন খুব টেকসই, আগা গোড়া পাথরের। চন্দ্র পাণ্ডা বললেন, না সেজন্য নয়, আমি এই বাড়িতে প্রায় 30 বছর আগে যথেষ্ট যাতায়াত করতাম। এই বাড়ি হল রঙ্কিণী দেবীর সেবায়িত বংশের, ওদের বংশে এখন আর কেউ নেই। আপনি যে এ বাড়িতে আছেন তা জানতাম না। তা বেশ বেশ, অনেকদিন পরে বাড়িটাতে ঢুকলাম কি না, আমার বড় অদ্ভুত লাগছে। তখন বয়স ছিল 30, আর এখন হলো প্রায় 60। তারপর অন্যান্য কথা এসে পড়ল। চা খেয়ে বৃদ্ধ গরুর গাড়িতে গিয়ে উঠলেন। আরো বছরখানেক কেটেছে। দেশের স্কুলে চাকরির আশ্বাস পেলেও আমি এখনো যাইনি, কারণ এখানকার বাঙালি মাদ্রাজি সমস্যা একরকম মিটেই এসেছে। আপাতত আমার চাকরিটা বজায় রইল বলেই তো মনে হয়। চৈত্র মাসের শেষ, 5-6 ক্রোশ দূরে এক গ্রামে আমারই এক ছাত্রের বাড়িতে অন্নপূর্ণা পূজোর নিমন্ত্রণ রক্ষা করতে গেছি। মধ্যে রবিবার পড়াতে শনিবার গরুর গাড়ি করে রওনা হই। রবিবার ও সোমবার থেকে মঙ্গলবার দুপুরের দিকে বাড়িতে এসে পৌঁছল। বলা আবশ্যক, বাড়িতে আমি একাই থাকি। স্কুলের চাকর রাখহরি আমার জন্য রেঁধে দেয়। একদিন স্কুলের ছুটি ছিল, রাখহরিকে আমি সঙ্গে করেই নিয়ে গেছিলাম। বাইরের দরজার তালা খুলে রাখহরি বলে উঠল, বাবু এ কিসের রক্ত দেখুন। প্রায় চমকে উঠলাম। তাই তো, বাইরের দরজার চৌকাঠের ঠিক ভেতর দিক থেকে রক্তের ধারা উঠোনে বয়ে চলেছে। যেন একটানা ধারা নয়, ফোঁটা ফোঁটা রক্তের একটা অবিচ্ছিন্ন সারি, একেবারে টাটকা রক্ত। এই মাত্র সদ্য যেন কার মুন্ডু কেটে আনা হয়েছে। আমি তো অবাক, কিসের রক্তের ধারায়, কোথা থেকেই বা এলো? আজ 2 দিন তো বাড়ি বন্ধ ছিল, বাড়ির ভেতর উঠোনে রক্তর দাগ আসে কোত্থেকে? তার উপর তাজা রক্ত। অবশ্য কুকুর বেড়াল ইঁদুরের কথাও মনে পড়ল, এক্ষেত্রে পড়াই স্বাভাবিক। চাকরকে বললাম, দেখ তো রে রক্তটা কোন দিকে যাচ্ছে, এ সেই বড় হুলো বেড়ালটার কাজ,
রক্তের ধারাটা গেছে দেখা গেল সিঁড়ির নিচের চোরা কোঠরির দিকে। ছোট্ট ঘর, ভীষণ অন্ধকার এবং যত রাজ্যের ভাঙা চোরা পুরনো আমলের মালে ভর্তি বলে আমি কোনোদিন চোরা কোঠরি খুলিনি। চোরা কোঠরির দরজা পেরিয়ে বন্ধ ঘরের মধ্যেও রক্ত দেখে ব্যাপারটা কিছু বুঝতে পারলাম না। কতকাল ধরে ঘরটা বাইরে থেকে তালা বন্ধ। যদি বিড়ালের ব্যাপারই হয়, বিড়ালেরও তো ঢুকতে ফুটোর দরকার হয়। চোরা কোঠরির তালা লোহার শিকের চার দিয়ে খোলা হলো। আলো জেলে দেখা গেল ঘরটায় পুরনো ভাঙা তোবড়ানো টিনের বাক্স, পুরনো ছেঁড়া গদি, খাটের পায়া, মরচে ধরা সড়কি, ভাঙা টিন, শাবল প্রভৃতি ঠাসা বোঝাই। ঘরের মেঝেতে সোজা রক্তের দাগ এক কোণের দিকে গেছে। রাখোভরি খুঁজতে খুঁজতে হঠাৎ চিৎকার করে বলে উঠল, একে বাবু, এতে কি করে এত রক্ত লাগলো? তারপর সে কি একটা জিনিস হাতে তুলে ধরে বলল, দেখুন কাণ্ডটা বাবু। জিনিসটাকে হাতে নিয়ে সে বাইরে আসতে তার হাতের দিকে চেয়ে আমি চমকে উঠলাম। একখানা মরচে ধরা হাতলবিহীন ভাঙা খাঁড়া বা রামদা, আগার দিকটা চওড়া ও ব্যাঁকান, বড় চওড়া ফলাটা তাজা রক্তে টকটকে রাঙা, একটু আধটু রক্ত নয়, ফলাতে আগা গোড়া রক্ত মাখানো। মনে হয় যেন খাঁড়াখানা থেকে এখনই টপটপ করে রক্ত ঝরে পড়বে। সেই মুহূর্তে একসঙ্গে আমার অনেক কথা মনে হল। দুবছর আগে চন্দ্র পাণ্ডার মুখে শোনা সেই গল্প, রঙ্কিণী দেবীর সেবায়িত বংশের বাড়ি এটা। পুরনো জিনিসের গুদাম এই চোরা কুঠুরিতে রঙ্কিণী দেবীর হাতের খাঁড়াখানা তারাই রেখেছিল হয়তো। মড়কের আগে বিগ্রহের খাঁড়া রক্ত মাখা হওয়ার প্রবাদ। আমার মাথা ঘুরে উঠল। মড়ক কোথায় ভাবতে পারতাম যদি সময় পেতাম সন্দেহ করবার, কিন্তু তা পাইনি। পরদিন সন্ধ্যার সময় চেরোগ্রামে প্রথম কলেরা রোগীর খবর পাওয়া গেল। তিন দিনের মধ্যে রোগ ছড়িয়ে মড়ক দেখা দিল, প্রথমে চেরো, তারপর পাশের গ্রাম কাজরা, ক্রমে জয়চণ্ডীতলা পর্যন্ত মড়ক বিস্তৃত হল। লোক মরে ধুল ধাবাড় হতে লাগল। চেরোগ্রামের মাদ্রাজি বংশ প্রায় কাবার হওয়ার জোগাড় হল। মড়কের জন্য স্কুল বন্ধ হয়ে গেল, আমি দেশে পালিয়ে এলাম, তারপর আর কখনো চেরোতে যাইনি। গ্রীষ্মের বন্ধের আগেই দেশের স্কুলের চাকরিটা পেয়েছিলাম, সেই থেকে রঙ্কিণী দেবীকে মনে মনে ভক্তি করি। তিনি অমঙ্গলের পূর্বাভাস দিয়ে সকলকে সতর্ক করে দেন মাত্র, মূর্খ জনসাধারণ তাঁকেই অমঙ্গলের কারণ ভেবে ভুল বোঝে।